আমাকে বলেছিল রেগে গেলে তুমি নাকি চণ্ডাল। প্রথমে ভাবতাম ইয়ার্কি মারছে, তো পরে বুঝেছি তা নয়। অনুপম ঠিকই বলেছে ধ্রুব। আশ্চর্য, আমি জানতাম না যে আমার ছোট ভাই আমাকে নিয়ে এইসব ভাবনা চিন্তা করে। এই হলো সত্য, উল্টো হিমবাহ। শুধু তার জন্য আমার কোনো অনুশোচনা নেই, ভগবানের দয়া যদি আগে জানতে পারতাম। কি আর এমন তফাত হতো বলো? কিছুই করতে পারতে না তুমি। কেন? ওদের দুজনের মধ্যে থেকে আমি সরে দাঁড়াতে পারতাম। কোনোদিনও তো ওদের দুজনের মধ্যে তুমি ছিলে না ধ্রুব। খালি পেটে আর খেও না, স্যান্ডউইচ এনেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। খালি পেট খেতে খেতে না মুখ মেরে যাচ্ছিল। অনুপম, অনুপম, দিদি ঠিকই বলেছে ধ্রুবদা, দিব্য কেয়ার করতো না আমাকে, তাই বলেছিল। আমি বিশ্বাস করি না। দিব্য আমাকে সব কথাই বলতো। ও তো তোকে সহ্যই করতে পারতো না। পেছন পেছন ফ্রেমের মতো ঘুরতিস। ফালতু কথা বলিস না। ফালতু? আমি যেদিন সিগারেট কেসটা ওকে দিতে গেছিলাম সেদিন দিব্য নিজে আমাকে বলেছিল। যে ও তোর হাত থেকে নিষ্কৃতি পেতে চায়। বানিয়ে বানিয়ে গল্প কথা বন্ধ কর। আমি জানি এ অভ্যেস তোর আছে। তোর কি হিংসে হচ্ছে? কি ব্যাপারে? এই যে দিব্য আমাকে পছন্দ করতো। ধুর, ও তো নিজে আমাকে বলেছিল যে তোর এই সবসময় গায়ে লেপ্টে থাকাটা আর এই যখন তখন হিস্টেরিক হয়ে ওঠাটা একদম সহ্য করতে পারছিল না। আজ রাতেও তুই এমন ভাবে কথা বলছিস আমাকে অন্য কিছু ভাবতে বাধ্য করছিস। জয়তি, ইউ আর জাস্ট ম্যাড। জেলেসি, জেলেসি। দিব্য যদি আমাকে সত্যি অপছন্দ করত তাহলে কখনোই বলতো না মেয়েদেরও পছন্দ করে না, আর কখনোই বলতো না তোর ওই প্রেম প্রেম খেলা, হয়তো পেনশন তৈরি করা, এসবে ও ক্লান্ত হয়ে পড়েছে। বরং আমাকেই বলতে বলেছিল তুই যাতে ওকে নিষ্কৃতি দিস। কি হচ্ছে এটা? কি এসব? চুপ করো তোমরা। বলতে দাও, বলতে দাও, সত্য উন্মোচিত হোক। আমি তোকে সেটাই বলতাম। তার আগেই দিব্য আমি বিশ্বাস করি না। তুই যেদিন ওর বাড়িতে গেছিলি সেদিন তোকে কি বলেছিল রে? তাতে তোর কি? আমি কিন্তু জানি। তোমরা দু ভাই বোন উন্মাদের মতো ঝগড়া করছো একজন একজন মৃতকে নিয়ে। নো, আমার কাজ তোমার একটি সেরিব। নাও টেস্পার্স, বোথ অফ ইউ। অনুপম, তুমি আর খাবে না। হু সেজ আই এম ড্রাঙ্ক? তাহলে মাত্রা বজায় রাখার চেষ্টা করো। আফটার অল, দিব্য তোমার বন্ধু। বন্ধু? দিব্য? পৃথিবীতে দিব্যই একমাত্র মানুষ যার জন্য আমি ফিল করতাম, ওর জন্য আমি যা খুশি তাই করতে পারতাম, এমনকি মরতে পারতাম। 30,000 টাকা? হ্যাঁ, দিব্য চাইলে 30,00,000 টাকা কোম্পানি থেকে চুরি করে নিতাম। কখনো কখনো ওকে ঘেন্না করার চেষ্টা করেছি, পারিনি। সব সময় চেয়েছি ওর কাছে থাকার,
তার জন্য যে কোনো অপমান ব্যঙ্গ বিদ্রুপ সহ্য করতে রাজি ছিলাম। আমি হচ্ছি দিদির মতো। দিব্য মরে গেছে, কোনো কিছুই কেয়ার করি না, জাস্ট সময় কাটিয়ে দিচ্ছি। এটা তোমরা, হ্যাঁ দুজনকেই বলছি, এটা তোমরা ঠিক করছো না। দিব্য কি বলেছে না বলেছে তাই নিয়ে ঝগড়া করাটা বা দুঃখ পাওয়াটা অর্থহীন। নিজের স্বার্থ সিদ্ধির জন্য একে অপরের নামে লাগিয়েছে। হি ওয়াজ আ বর্ন মিসচিফ মেকার অ্যান্ড অ্যাজ ক্রুয়েল অ্যাজ আ ক্যাট, আর এই জন্যই আমি ওকে সহ্য করতে পারতাম না। সহ্য করতে পারতে না? সরি ধ্রুব, বুঝতেই পারছো কেন? ইউর কোয়াইট রাইট, সব সময় তুমি ঠিক কথাটাই বলো। না না, তোমার জাজমেন্টের উপর আমার আস্থা আছে, কিন্তু সীমানা দিয়ে সিগারেট কেসটা নিয়ে তো যত গন্ডগোল শুরু। ওটা তো আমার আগেই জানা ছিল। তুমি জানতে? তোমার তো জানার কথা নয়। শনিবার রাতে তুমি দিব্যর ফ্ল্যাটে গেছিলে। তুমি নিশ্চয়ই জানো কোম্পানি আমাকে আর দিব্যকে ডিরেক্টর হিসেবে একই ব্লকে দুটো আলাদা ফ্ল্যাট বাড়িতে দুটো ওয়ান রুম ফ্ল্যাট দিয়েছে। তুমি রাত 9টা নাগাদ গাড়ি নিয়ে এলে, নেমে দিব্যর ফ্ল্যাটে গেলে। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে একজনের আসার অপেক্ষা করছিলাম। ব্যাস, ইটস সো সিম্পল। প্রথমে দিদি বিকেলবেলা, তারপর সীমা নদী রাত্রিরে। হরিবেল কি হলো? হ্যালো, আমি কি তোমাদের ডিস্টার্ব করলাম? আসলে কি হলো জানো, কিছুতেই ঘুম আসছিল না। যতবার ঘুমাবার চেষ্টা করছি মাথাটা কেমন গরম হয়ে যাচ্ছে, বারবারই মনে হচ্ছে তোমরা বোধহয় আমাকে নিয়ে আলোচনা করছো। কি বোকা বোকা, তাই না? দুটো ক্যাম্পাস খেলাম তাও ঘুম এলো না। তাই তুমি জানলার বাইরে দিয়ে আমাদের কথা শুনছিলে? না, কথা শুনছিলাম না, মানে আই ওয়াজ জাস্ট পিপিং। কিছু মনে করনি নিশ্চয়ই তোমরা? নিজেকে এত ইম্পর্টেন্ট ভেবো না, কিন্তু পরিবারের একজন সদস্য হিসেবে দলের সবকিছু জানা উচিত। তোমরা কি নিয়ে এত উত্তেজিত? সেই টাকাটা নিয়ে। ও, যে টাকাটা দিব্যদা নিয়েছিল? দিব্য নেয়নি, দিব্য নেয়নি, সুধাংশু। ও মাই গড, খুব আঘাত লাগলো। আরে আজ কি রাত, সত্যি বা তাই আমি স্বীকার করেছি। হ্যাঁ, টাকাটা আমি নিয়েছি। তোমার এভাবে বলার মানেটা কি? আর দলেরও এতটা শক হওয়াটা? দিব্যদা যদি টাকাটা নাই নেয় তাহলে ডিসাইড করলো কেন? সেটাই তো জানতে চাইছি। আমি আমি কিছু, ও আই ফিল সো ডপি। দিব্যকে আমি গুলি করে মেরেছি। সবই খুলে বলা দরকার, কমপ্লিট ট্রুথ, যতই নোংরা ভয়ঙ্কর হোক না কেন। এক মিনিট, সীমানা এখানে যা বলবে তাতে কিন্তু কারো উত্তেজিত হওয়া চলবে না। দ্বিতীয়ত, আমাদের মনে রাখতে হবে পাস্ট ইজ পাস্ট। স্রেফ জানার খাতিরে এখানে সব কথা খুলে বলা হচ্ছে। নো হার্ড ফিলিং না। সীমানা বলো, তোমার ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমার ধারণা এটা নিছক একটা অ্যাক্সিডেন্ট, তাই না? অ্যাক্সিডেন্ট?
হবে হয়তো। হারানো চেকটার ব্যাপারে কথা বলতে আমি দিব্য ফ্ল্যাটে গিয়েছিলাম। আরে এসো, ভেতরে এসো, ভেতরে এসো, এখানে বসো না। তারপর সীমানা কি মনে করি, কি সব ট্যাবলেট খাচ্ছে, হরিবল এফেক্ট হলো তার। চেকটা ধ্রুব চুরি করেছে এ কথা ওকে বলতেই ও হেসে উঠল। আমি রেগে মেগে উঠে যাচ্ছিলাম, আমাকে জোর করে বসিয়ে রাখতে চাইল। কেন বসো, কি করছো, কি কি মনে করেছো তুমি? হ্যাঁ কি মনে করেছো, কি হচ্ছে নাকি? বি সেন্সিবল, আমার বসে বসতে তোমার ভালো লাগে না? হ্যাঁ কোথায় যাবে তুমি? নিজের সম্বন্ধে খুবই উঁচু ধারণা ছিল ওর। নিজেকে ভাবত সেক্স গড, প্রতিটা মানুষ, সে পুরুষ হোক বা মহিলা, ইয়াং এন্ড ওল্ড, ওর প্রেমে পড়বেই পড়বে। দিব্য আমাকে খোঁচা দিতে শুরু করে। ওর ধারণা আমি একটা বয়স্ক বিধবা, ফুল অফ ডিপ্রেশন, আমি নাকি জীবনকে উপভোগই করতে পারি না। শান্ত হও সীমানা, আমরা বুঝতে পারছি তোমার কোনো দোষ নেই। তারপর কি হলো সীমানাদি? নিশ্চয়ই আমার ফ্ল্যাটে যাওনি সীমানা? তাই তো গিয়েছিলাম সুধাংশু, দুর্ভাগ্যবশত। Mm-hmm.
ঈদের রাত থেকে মানুষ সম্পর্কে সমস্ত ধারণা কিরকম পাল্টে গেল। সবাই যেন কিরকম অচেনা অজানা, সবাই কিরকম অপরিচিত। ও এমনকি যাদের আমি চিনি তাদের মধ্যেও অচেনা সব সত্তা আছে, গোপন সব সম্পর্ক। শালি একদম গা হাতে বলছি, কি হচ্ছে এটা? কি তাহলে একটা বাচ্চা মেয়ে? না আমি বাচ্চা মেয়ে নই, আমি একজন পুরো দস্তুর মহিলা দেহে এবং মনে। আমি খড়পড়া পুতুল নই। হ্যাঁ সে রাতে আমি সুধাংশুর ফ্ল্যাটে ছিলাম, এরকম অনেক রাত আমরা একসঙ্গে কাটিয়েছি। আমি জানি ও আমায় ভালোবাসে না বা আমি ওর প্রেমিকা নই। সুধাংশু যদি বিয়ে করতে চাইতো আমি করতাম না, বাট হি ইজ আ ম্যান, পুরুষ। ও আমাকে দাম্পত্য জীবনে সাথ দিয়েছে। তো শিশু যদি কাউকে বলতে হয় তো বলো ওকে ওকে। আমাদের বিয়েটা কোনো বিয়েই নয়, সব প্রতারণা, মিথ্যে। তোমরা বিয়ের পর ও আমার সঙ্গে সুতো না এমনকি কথা বলতো না পর্যন্ত, কারণ তখন তো তিনি দিব্যতে বিভোর। দিন নেই রাত নেই, খালি দিব্য আর দিব্য, এমনকি রাতেও দিব্যর ফ্ল্যাটে। সব দিন গেছে আমার, কাউকে কিচ্ছু জানতে দেইনি। নষ্ট পুরুষের দল কোথাকার? তাহলে যে মিউজিক সিস্টেমটা আমায় গিফট করেছিলে ওটা চুরির টাকায় কেনা? নাও দেখো তোমরা। ধ্রুব ধ্রুব আর খেও না, ধ্রুব আর খেও না, আর খেও না। So what? What does it matter? আমার ভাল লাগছে না। তোমার ভালো লাগলো কি না লাগলো আমার বই, কারোর ভালো লাগায় কিচ্ছু আসে যায় না, কিচ্ছু না। এই জয়তি আমায় ঘৃণা করে, কারণ কারণ আমি ধ্রুব জীবিত, ওর প্রেমিক দিব্য মৃত। সবাই চলে গেছে, শুধু একটি মাধবী লতা তুমি, শুধু তুমি একটি মাধবী লতা। পাল্টায়নি, কাল সকালে দেখো সব আগের মতো থাকবে। কাল 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 আবার সব ঠিক হয়ে যাবে।
অটুট রক্ষিত। বদ্ধ জলার মতো নিষ্পন্দ জীবন, আলোটা নিভিয়ে দাও।